উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তন। রবিবার সাউদার্ন ইউনিভার্সিটির আরেফিন নগরস্থ স্থায়ী ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাবর্তনে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। আয়োজিত অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন কম্পিউটার বিজ্ঞানী, লেখক ও শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা। শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, দক্ষ জনসম্পদ নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুর শিক্ষানীতি বাস্তবায়নে গত এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ সরকার। কর্মসংস্থানে নিজেদের যোগ্যতা প্রদর্শনে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার পাশাপাশি প্রায়োগিক জ্ঞান এবং দক্ষতার সংমিশ্রণ বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে বর্তমান সরকার বিগত এক যুগ ধরেই উচ্চশিক্ষাকে দক্ষতা নির্ভর এবং প্রায়োগিক করবার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। সার্বিক শিক্ষার একটি পর্যায়ে আমরা উচ্চশিক্ষার সনদ প্রাপ্ত হই সঠিক, কিন্তু উচ্চশিক্ষার সনদটি শুধুমাত্র একটি সূচনা, কারণ কর্মজীবনে ঢোকার আগেও আপনাকে অনেক দক্ষতা অনেক যোগ্যতা অর্জনের জন্য বিশেষভাবে সচেষ্ট হতে হবে। সমাবর্তন বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ তার বক্তব্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান এবং মেধা বিকাশের মাধ্যমে দেশকে আরো সম্পদশালী করে গড়ে তোলার আহ্বান জানান। আজ যারা সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সকল শর্ত সাফল্যের সঙ্গে পূরণ করে ডিগ্রি অর্জন করতে যাচ্ছ, তাদের সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন। অভিভাবকদের নিজের দেশে পড়ার এই সুযোগ তৈরি করে বিদেশে শিক্ষার নামে যে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশ থেকে পাচার হয়ে যেত তা ঠেকানোর জন্য আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের উদ্যোক্তাদের অভিনন্দন জানাই। প্রতিষ্ঠা লগ্ন থেকে স্বাদ এবং সাধ্যের সংমিশ্রণ ঘটিয়ে মানসম্মত উচ্চতর শিক্ষা নিশ্চিত করে আসছে সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টেকসই উন্নয়ন এবং বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। উন্নত শিক্ষা ব্যবস্থা একটি দেশ ও জাতির টেকসই উন্নয়ন ও ধারাবাহিক অগ্রগতিকে সুনিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা একটি দেশ ও জাতির টেকসই উন্নয়ন ও ধারাবাহিক অগ্রগতিকে সুনিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করে। আমি আশা করি আমরা এভাবেই যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বঙ্গবন্ধুর প্রিয় সোনার বাংলা বিনির্মাণের পথে অত্যাধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ছিল স্বপ্ন জয়ের উচ্ছ্বাস। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে এখন নিজেদেরকে দেশের সেবায় নিয়োজিত করার প্রত্যয় তাদের কণ্ঠে। A very happy convocation and graduation. Let us give our best and let the change happen for betterment. বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় এই সমাবর্তনে বিভিন্ন বিভাগের 7,853 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এ সময় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা প্রত্যাশা করেন আগত অতিথিরা। অনিক আখন, বাংলাধারা, চট্টগ্রাম।